নমস্কার। আজকে কম্পিউটারের সিএমএনটি সাবজেক্টের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কম্পিউটারের মাদারবোর্ড বা মেন বোর্ড, যেটা কম্পিউটারের প্রধান এবং বলা যায় যে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। তো মাদারবোর্ড, এই যে এইটা হলো একটা মাদারবোর্ড, এই মাদারবোর্ড কাকে বলে বা মাদারবোর্ডের প্রয়োজনীয়তা কি সেটা আমরা জানব। মাদারবোর্ড হলো একটা বিশেষ সার্কিট বোর্ড, এটাকে প্রিন্টেড সার্কিট বোর্ডও বলা হয় বা পিসিবি। এই সার্কিট বোর্ডের প্রধান বিশেষত্ব হচ্ছে যে এটাকে পিসিবি কেন বলা হয়, পিসিবি মানে হচ্ছে প্রিন্টেড, অর্থাৎ এখানে সব কিছুই জিনিসপত্র বা ডিভাইসগুলো কিন্তু সার্কিটে দেওয়া আছে। এই যে বাস লাইনগুলো দেওয়া আছে এইগুলো, তো এই হলো মাদারবোর্ড। কম্পিউটারের মাদারবোর্ড এমন একটা সার্কিট বা এমন একটা সার্কিট বোর্ড যেখানে কম্পিউটারের সমস্ত যন্ত্রপাতি, হার্ডওয়্যার যন্ত্রপাতি, যেরকম ধরা যাক মাইক্রোপ্রসেসর, র্যাম, রম, হার্ড ডিস্ক, ডিভিডি, সিডি, ফ্লপি, মনিটর, স্পিকার, ল্যান্ড পোর্ট, কিবোর্ড, মাউস, যা কিছু হয়, যা কিছু কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার এই সব মাদারবোর্ডে, মানে এই এই মাদারবোর্ডে ডিরেক্টলি কানেক্টেড থাকে, সরাসরি সংযোগ থাকে। এই হচ্ছে মাদারবোর্ড। আর এই ডিরেক্টলি কানেক্টেড থাকে, এই যে কথাটা বললাম, অনেকে হয়তো বলবে যে ওয়্যারলেস মাউস বা ওয়্যারলেস কিবোর্ডের কথা। হ্যাঁ, কিবোর্ড বা ওয়্যারলেস মাউস বা ওয়্যারলেস কিবোর্ডগুলো সরাসরি কিন্তু তারের মাধ্যম দিয়ে কম্পিউটারের মাদারবোর্ডে কানেক্টেড থাকে না, কিন্তু কিবোর্ড বা মাউসের ক্ষেত্রে বা যে কোনো ওয়্যারলেস ডিভাইসের ক্ষেত্রে, সে যদি আমি ওয়াইফাই ডঙ্গেল লাগাই বা ওয়াইফাই ল্যান্ড পোর্ট যদি কাজ করাই, সেক্ষেত্রে মাদারবোর্ডে একটা বিশেষ ধরনের সার্কিট বসাতে হয়। যেরকম আমি যদি ওয়াইফাই কিবোর্ড বা মাউস ইউজ করি, ব্যবহার করি, তো সেখানে ইউএসবি পোর্টে, এই ইউএসবি পোর্টে আমাকে একটা ডঙ্গেল লাগাতে হবে, ডঙ্গেল ইনসার্ট করতে হবে, তবেই কিন্তু কিবোর্ড মাউস, ওয়্যারলেস কিবোর্ড মাউস কাজ করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। অর্থাৎ এখানে র্যাম আমি সরাসরি বসাতে পারছি, হার্ড ডিস্ককে আমি কেবিলিংয়ের সাহায্যে ইনস্টল করতে পারছি, ডিভিডিকেও তাই, প্রসেসর তো সে তো তার নিজের সকেটেই ইনস্টল হবেই, র্যাম তার স্লট ইনস্টল হবে, কিবোর্ড, মাউস, মনিটর, এই সমস্ত ডিভাইসগুলো তারের মাধ্যম দিয়ে হতে পারে, মনিটর অবশ্যই তারের মাধ্যম দিয়ে হবে, এবং কিবোর্ড মাউসের ক্ষেত্রে যদি ওয়্যারলেস হয় তাহলে সেখানে ডঙ্গেল ইউজ করতে হবে, আর যদি ওয়্যার হয় তাহলে তো কোনো কথাই হবে না, সেটা যে যার মানে নির্দিষ্ট যে নির্দিষ্ট যে পোর্ট আছে, এইটা হলো মাউসের পোর্ট, এটা হলো কিবোর্ডের পোর্ট, এখানে ইনস্টল করতে হবে। তো এই মাদারবোর্ডের এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এই মাদারবোর্ডের মধ্যে এইখানে মাদারবোর্ডটা, এই যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে প্রসেসর বা এখানে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়, মাইক্রোপ্রসেসর ইনস্টল করা হয়। এই যে জায়গাটা, এইখানে এই জায়গাটা হচ্ছে র্যাম, এখানে র্যামের জন্য দুটো স্লট দিয়েছে, এইটা হচ্ছে সকেট, এর নাম সকেট, আর এর নাম হচ্ছে পোর্ট। আচ্ছা, এইখানে এইটা হচ্ছে মাদারবোর্ডের ব্যাক প্যানেল, ভালো করে দেখে নাও, এটা এর এইরকম মাদারবোর্ডের ব্যাক প্যানেল কিন্তু প্রত্যেকটা কম্পিউটারে দেখতে পাবে। পেছন দিকে যেগুলো আমাদের সিস্টেম ইউনিটের পেছনে, যেখানে আমাদের মনিটর কানেকশন করা হয়, ল্যান্ড পোর্ট বা ইউএসবি থেকে কানেকশন করে, যেখানে সাউন্ড দেওয়া হয়, ফ্রন্ট প্যানেলও থাকে। তো এখানে হচ্ছে এইটা কিবোর্ড, পার্পল কালার, এটা গ্রিন কালারের হচ্ছে মাউস, এটা হচ্ছে সিরিয়াল পোর্ট 9 পিন, এটা ভিজিএ বা মনিটর, এটা ইউএসবি, এখানে ইউএসবি সঙ্গে ওপরে হচ্ছে আরজে 45 কানেক্টার, যেটা
ল্যান ইউজ করা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক করার জন্য বা ইন্টারনেট করার জন্য। এইটা হলো অডিও পোর্ট। এই অডিও পোর্টের মধ্যে তিনটে কালার আছে দেখতে পাবে, তিনটে কালারের কিন্তু তিন রকমের কাজ। আমরা যদি স্পিকারে গান শুনতে চাই তো স্পিকারের যে অডিও জ্যাকটা 3.5 mm যেটা আমাদের মোবাইল ফোনের যেটা হেডফোন বা ইয়ারফোন হিসেবে ব্যবহার করা হয় সেটা শুধুমাত্র গ্রিন পোর্টে ব্যবহার করা হয়। অর্থাৎ আমি যদি একটা 2.1 হোম থিয়েটার কিনি কম্পিউটারে ব্যবহার করার জন্য, সেটা কিন্তু তার যে অডিও জ্যাকটা সেটা কিন্তু আমি এখানে এই সবুজ রঙের পোর্টে আমি ইনস্টল করব। যদি মাইক্রোফোন ইউজ করতে চাই কথা বলার জন্য, ধরো আমি স্কাইপে কথা বলবো বা আমি ভিডিও কল করব, এইরকম টাইপের কিছু যদি আমি কাজ করতে চাই, মাইক্রোফোন যেখানে ইউজ হয় ব্যবহার হয় তো সেখানে আমাকে মাইক্রোফোনের যে সেখানে একটা 3.5 mm জ্যাক আছে সেই জ্যাকটা আমাকে পিঙ্ক পোর্টে ইনস্টল করতে হবে, এইখানে পিঙ্ক পোর্টে। এটা কিন্তু পিঙ্ক কালার। নেক্সট একটা আছে ব্লু কালার, এইটা হলো অডিও ইন কালার, এই অডিও ইন ডিভাইসের জন্য। এটা ব্লু কালারের অডিও ইন ডিভাইসটা কি, যদি আমি কোনো অডিও ডিভাইস থেকে অন্য কোনো অডিওকে কম্পিউটারে নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে এই ব্লু কালারে আমাকে ইউজ করতে হবে। যেরকম ধরা যাক যে এখন মোবাইল ফোনের অডিও জ্যাক থেকে আমি একটা জ্যাক লাগিয়ে আর একটা প্রান্ত আমি হোম থিয়েটারে লাগালাম, বা গাড়িতে যেরকম আর কি ব্যবহার করা হয় গাড়িতে যে অডিও জ্যাক আছে সেখানে ব্যবহার করতে পারি, ঠিক সেই রকম এইরও কাজ। আমি অন্য কোনো অডিও ডিভাইস থেকে এখানে অডিওটাকে ডিরেক্ট ইনপুট করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে আউটপুট, এটা মাইক্রোফোনটা হচ্ছে ইনপুট, এখানেও কিন্তু এটা ইনপুট, এটা কিন্তু আউটপুট নয়। এই এই অডিও পোর্টগুলোর মধ্যে তিনটে যে পোর্ট আছে শুধুমাত্র এইটা দিয়েই আউটপুট হয়, এইটা মাইক্রোফোন ইনপুট, এটা অডিও ইনপুট, ঠিক আছে। এইবারে এই মাদারবোর্ডে কাজ কি, এত এত এটা এতক্ষণ ধরে আমি অনেক কিছু বললাম। এই মাদারবোর্ডের প্রধান কাজ হচ্ছে কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার যন্ত্রপাতিকে বা হার্ডওয়্যার ডিভাইসকে আমরা বলতে পারি, এই হার্ডওয়্যার ডিভাইসকে একত্রীকরণ করে সেটাকে প্রপার ওয়েতে অপারেট করানো। মানে মাদারবোর্ড হচ্ছে এমন একটা বোর্ড যেখানে সমস্ত ডিভাইসগুলো এসে জমা হয়, এবং সেটা কে চালায়, মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর কার সাহায্যে চালায়, অপারেটিং সিস্টেম, র্যাম যেখানে আছে। অর্থাৎ এই মাদারবোর্ডটা হলো একটা হাব আমি বলতে পারি, সমস্ত হার্ডওয়্যার যন্ত্রের একটা হাব। হাব মানে কি, হাব হচ্ছে যেখান থেকে যেখানে একটা হাব একটা অংশ বা হাব একটা জায়গা যেখানে সমস্ত যন্ত্রপাতিগুলো একত্রে এসে কাজ করতে পারে, এটাকে আমরা হাব বলতে পারি নর্মালি। মানে সেটা কম্পিউটার নেটওয়ার্ক হাব হোক বা এমনি হাব যে কথা, সেই কথাটাকে আমরা এখানে ইউজ করছি। এই নয় যে আমি নেটওয়ার্কের হাব, এখানে নেটওয়ার্কের হাবের কথা বলছি, হাবের মিনিংটা হচ্ছে এটাই। তো এইখানে এই মাদারবোর্ডে সমস্ত হার্ডওয়্যার ডিভাইস একসঙ্গে এসে কাজ করে। আমি এখানে হার্ড ডিস্ককে বাইরে থেকে কাজ করাতে পারবো না, বা আমি এখানে কিবোর্ডকে বাইরে থেকে কাজ করাতে পারবো না, কিবোর্ডকে এই মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত হতে হবে, হার্ড ডিস্ককে এই মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত হতে হবে, র্যামকেও হতে হবে, এবং সমস্ত ইনপুট আউটপুট ডিভাইসকে এই মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত হতে হবে, সেইগুলোকে কাজ করবে প্রসেসর এবং অপারেটিং সিস্টেমের সাহায্য। তো এই হলো মাদারবোর্ড। এই মাদারবোর্ডের মধ্যে একবার ভালো করে দেখাচ্ছি, এইটা হলো প্রসেসরের জায়গা, এইটা হলো র্যামের জায়গা, এইগুলো ইনপুট আউটপুট সিস্টেমের জায়গা, এইটা হলো গ্রাফিক্স যে এজিবি আমরা ব্যবহার করি বা গ্রাফিক্স কার্ড
সেইটার জায়গা, এই দুটো হচ্ছে পিসিআই স্লটের জায়গা, এই ব্লু কালার এবং হোয়াইট কালার, এই দুটো কালার যেটা আছে এটা হচ্ছে হার্ড ডিস্ক এটিএ বা পিএটিএ হার্ড ডিস্ক কানেক্ট করার জন্য, আর এটা হলো ফ্লপি ড্রাইভ কানেক্ট করার জন্য। আর এই পাশে আছে 1, 2, 3, 4, এগুলো হচ্ছে সাটা হার্ড ডিস্ক কানেকশান করার জন্য পোর্ট। তো এই পোর্টেই কিন্তু আমাদেরকে কানেকশানটা করতে হবে, অন্যভাবে আমি কিন্তু কানেকশান করতে পারবো না। হার্ড ডিস্ক মাদারবোর্ডের ব্যাক সাইডটা একবার দেখে নিই, জাস্ট এইরকম দেখো, যেটা বলার সেটা হলো এই মাদারবোর্ডের যে বিশেষ অংশগুলো আমরা দেখলাম, এইগুলো তো শুধুমাত্র কানেক্টিং ডিভাইস যেগুলো আমরা দেখলাম, মানে এই সমস্ত জায়গাগুলোতে আমরা কিবোর্ড মাউস হার্ড ডিস্ক ফ্লপি ডিস্ক ডিভিডি ল্যান পোর্ট বা মনিটর র্যাম মাইক্রোপ্রসেসর এইগুলো শুধুমাত্র কানেকশান করতে পারি। কিন্তু এটা ভাবা দরকার শুধু কানেকশান করলে হলো না, এইগুলোকে কিন্তু প্রপারভাবে কাজ করতে হবে। অর্থাৎ আমি একটু আগেই বললাম যে মাদারবোর্ড হলো একটা হাব যেখানে সমস্ত হার্ডওয়্যার যন্ত্রপাতিগুলো একসঙ্গে থাকে এবং একটা নির্দিষ্ট পদ্ধতিতে সমন্বয় ঘটিয়ে বা নিজেদের মধ্যে কমিউনিকেট করে কাজ করতে পারে। তো এখানে এই যে ডিভাইসগুলো বিভিন্ন জায়গায় আমরা ইউজ করছি বসাচ্ছি, এইগুলোর মধ্যে একটা কানেক্টিভিটি থাকতে হবে অবশ্যই। কানেক্টিভিটি মানে হচ্ছে যে আমি হার্ড ডিস্কের সঙ্গে র্যামের কানেকশান থাকতে হবে, কিবোর্ডের সঙ্গে সিপিউর কানেকশান থাকতে হবে বা মাইক্রোপ্রসেসর কানেকশান থাকতে হবে, মাউসের সঙ্গে র্যামের কানেকশান থাকতে হবে, মনিটরের সঙ্গে র্যামের কানেকশান থাকতে হবে, ইউএসবি পোর্টের সঙ্গে কানেকশান থাকতে হবে। তো এই যে কানেকশান বা এই যে সংযোগ প্রক্রিয়াটা, এটাকে করা হয় কিসের মাধ্যম দিয়ে, বাস লাইনের মাধ্যম দিয়ে। বাস লাইন কথাটা যারা মাদারবোর্ড পড়েছো তারা ব্যাপারটা জানো, বাস লাইন টার্মটা এসেছে বিইউএস বাস লাইন, বা আমরা বাস মিডিয়া বলতে পারি। মিডিয়া হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে বাস হচ্ছে কি একটা জাস্ট ডেটা ট্রাভেলিং মিডিয়া, মানে ডেটা যার মধ্যে দিয়ে যাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, সেইটাকে বলা হচ্ছে বাস লাইন। তো ডেটা যাবে মানে আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলছি, আমাদের বাড়ির যে ইলেকট্রিক সার্কিট বোর্ড থাকে, অর্থাৎ যেখানে সুইচ বোর্ড যেটাকে বলি, সেই সুইচ বোর্ড থেকে বিভিন্ন জায়গায় বা বাড়ির বা ঘরের বিভিন্ন জায়গায় লাইট পাখা বিভিন্ন ইলেকট্রিক কম্পোনেন্ট বা ডিভাইসের অন অফ করার সিস্টেমগুলো থাকে। আমি যদি একটা ঘরে বা একটা বাড়িতে যদি আমি 10টা লাইট লাগাই তাহলে 10টা সুইচ থাকবে, আমি যদি 4টে পাখা লাগাই বা 6টা পাখা লাগাই তাহলে 6টা সুইচ থাকবে। তো এই রকম 6টা সুইচ পাখার জন্য আর 10টা সুইচ লাইটের জন্য আমি একটা বোর্ডে দিলাম, দেওয়ার পরে সেটাকে বললাম যেটা মেন বোর্ড। তো এই মেন বোর্ড থেকে সমস্ত পাখা বা লাইটের কানেকশান তো করতে হবে, এই তো নয় যে আমি সুইচ চেপে দিলাম মানেই আমার রান্নাঘরের লাইট জ্বলবে বা আমার গেটের লাইট জ্বলবে বা আমার বাইরের কোনো জায়গার লাইট জ্বলবে, আমাকে তার দিয়ে কানেকশান করতে হবে। তো আমি একটা হোল্ডার নিলাম, একটা কিছু তার নিলাম, নিয়ে সেটাকে একটা নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি অনুযায়ী ওয়্যারিং করে আমাকে ওই যে বোর্ডে আমার সুইচটা আছে সেই বোর্ডের সাথে কানেকশানটা করতে হবে। তো এটা নর্মাল নিয়ম, বাড়িতে সবাই দেখেছো বোর্ডে সুইচ চাপলে আলো জ্বলে পাখা ঘোরে বা অন্যান্য কাজগুলো হয়ে থাকে, ইলেকট্রিক্যাল গুডসগুলো চলতে থাকে। ঠিক তাই মাদারবোর্ড হচ্ছে ঠিক সেই রকম একটা জিনিস, ভেবে নাও মানে একদম বেসিক বা প্রাথমিকভাবে এটাই ভাবো। আর এই যে তার দিয়ে কানেকশান করতে হয়, আমরা যে কোনো পাখা বা ল্যাম্প জ্বালাতে গেলে দুটো তার লাগে, একটা কারেন্টের পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। তো এই দুটো তারের মাধ্যম দিয়ে আমাদের মধ্যে দিয়ে আমাদের বাল্ব বা পাখা ইত্যাদি প্রভৃতি কাজ করানো যায়, চালানো যায়।
তো এই যে ইলেকট্রিকটা কার মাধ্যম দিয়ে যাচ্ছে, তো বাতাসের মধ্যে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে না, এটা যাচ্ছে তারের মধ্যে দিয়ে। তাহলে এই ইলেকট্রিকটা তারের মধ্যে দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, মানে ট্রাভেল করছে। সেরকম কম্পিউটারে কিবোর্ড থেকে যে আমি কোনো কি প্রেস করলাম, সে কিবোর্ড থেকে প্রেস করে কিবোর্ডে আমরা জানি কিবোর্ডের তারের মাধ্যম দিয়ে আমাদের সেইটা কম্পিউটারে প্রবেশ করে। তো প্রবেশ করার পর সেটা কোথায় যায় সেই জায়গাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইটা কিবোর্ডের পোর্ট, এই পাশটায় আছে। তো এইখান থেকে আমাদের সিপিইউতে তো যেতে হবে কিবোর্ডের ডেটাকে, এবং সিপিইউ ডেটা প্রসেস করার পরে সেটাকে র্যামে রাখবে, এবং র্যাম থেকে সেটাকে আবার আমাদের ওই মনিটর পোর্টের মাধ্যম দিয়ে আমাকে আউটপুট দেবে, দেখাবে যে দেখো আমি কি টাইপ করেছি, কোনো লেটার দিয়েছি না কোনো নাম্বার দিয়েছি না অন্য কিছু দিয়েছি। তো সেই রকম, তো এই যে ট্রাভেলিং করতে হয়, ডেটাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, এর জন্যই কিন্তু আমাদের বাস লাইনের প্রয়োজন হয়। বাস লাইন হচ্ছে ঠিক ইলেকট্রিক সিগন্যাল যেরকম তার দিয়ে বয়ে যায়, এখানেও কিছু তার আছে, আমি দেখাতে চাইবো, দেখতে পেলে খুবই ভালো হয়। এই যে এই যে এই যে এই যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো সরু সরু, একদম একদম মানে একটা সরু একটা বাস, এটা এখানে দেখা খুব, এই যে নিশ্চয়ই বুঝতে পারছো আলোর রিফ্লেকশন এখানে বোঝা যাচ্ছে কিছুটা, এই জায়গাগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে বাস লাইন। এই যে এইগুলো, এগুলো খুবই সরু তার, এখানে তো মোটা তার দিয়ে কোনো লাভ হবে না, সরু তারের মধ্যে দিয়েও ডেটা যায়। তো এই সরু তারগুলোই হচ্ছে আমাদের মাদারবোর্ডের প্রধান কমিউনিকেশন মিডিয়াম বা চ্যানেল বলা যায়। এই বাস লাইনের মাধ্যম দিয়ে সমস্ত ডেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, বাট আমরা বলতে পারি ট্রাভেল করতে পারে। দেখো আমরা এখানে হার্ড ডিস্কের, এখানে আমরা এটা বললাম হার্ড ডিস্কের পোর্ট, তা হার্ড ডিস্কের পোর্ট আছে, হার্ড ডিস্ক আলাদা জায়গা থাকে, তো দুটোর মধ্যে কানেকশন করতে হয় কি ডেটা কেবল দিয়ে। তো ডেটা কেবলের মধ্যে দিয়েই কিন্তু ডেটাগুলো যায়। ডেটা কেবলটা কি কিছুই নয়, একটা তারের কানেকশন, তার উপরে একটা প্লাস্টিকের কোটিং দেওয়া থাকে, এটাই ডেটা কেবল আর কিছু না। তো এই হলো মাদারবোর্ড। এবারে আমি দেখতে পাচ্ছি মাদারবোর্ডের এই জায়গাটা হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, মানে মাদারবোর্ডটা তো চলতে হবে। এবারে এই মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাইয়ের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজ দেওয়া থাকে, যেরকম +5 ভোল্ট, +12 ভোল্ট, -12 ভোল্ট, -5 ভোল্ট, +3.3 ভোল্ট, আর গ্রাউন্ড তো দিতেই হবে, মানে যেটা নেগেটিভ যেটা দেওয়া হয় সেটা দেখিয়ে, সেটা আমি একদিন দেখিয়ে দেবো যেদিনকে SMPS-এর ক্লাস করবো, সেদিনকে আমি বলে দেবো যে কোন তারে কী ভোল্টেজ যায়, কত ভোল্টেজ যায়, এবং সেই ভোল্টেজগুলোর কাজ কী। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এই মাদারবোর্ডের এই প্রসেসর, এখানে একটা সার্কিট বোর্ড আছে আর আরেকটা আছে এই জায়গাটা, এইটা একটা ভালো করে দেখো, এইটা একটা চিপ বা আইসি, এইটা একটা আইসি, এইটা একটা আইসি, এটা হলো প্রসেসর, এই জায়গাটা হলো প্রসেসর। প্রসেসরের জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা হলো প্রসেসরের জায়গা, এখানে অসংখ্য পিন আছে, এইখানে প্রসেসর ইনস্টল করা হয়। এখন এই যে আইসিটার কথা বললাম, এইটা যে এইটা একটা যে প্রধান চিপ দেখতে পাচ্ছ আইসি, এটা প্রসেসর, এখানে বাইরে থেকে প্রসেসরকে আলাদা করে ইনস্টল করতে হয়। এইটা আর এইটা, এই দুটো কিন্তু আইসি, এবং এই দুটো আইসি কিন্তু একটা বিশাল বড় ফাংশন থাকে মাদারবোর্ডের, কীভাবে মাদারবোর্ড কাজ করবে। এবং মাদারবোর্ডে শুধু কাজ নয়, পুরো কন্ট্রোলিং সিস্টেমটা, অর্থাৎ CPU তো তার ডেটা প্রসেসের জন্য ব্যস্ত থাকবে, কিন্তু যে র্যাম, কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক যেগুলো আমাদের ব্যবহার হয়, প্রিন্টার ইনস্টল করলাম, স্ক্যানার ইনস্টল করলাম, এই যে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার যন্ত্রপাতি ইনস্টল করছি,
তো সেই ইনস্টলের জায়গাগুলো আমাদের পোর্ট দিয়ে হয় এবং কমিউনিকেশনগুলো হয় বাস লাইন দিয়ে, কিন্তু পুরো ব্যাপারটা কন্ট্রোলিং সিস্টেম তো থাকতে হবে একটা সেই জিনিসগুলোকে ঠিক ঠিকভাবে ডেটাগুলোকে নিয়ে যাওয়ার জন্য বা ডেটাগুলোকে নিয়ে আসার জন্য এই সমস্ত চিপের দরকার পড়ে। এই চিপগুলোকে আমরা কম্পিউটারে চিপসেট হিসেবে চিনতে পারি বা বলতে পারি। এই চিপসেট কম্পিউটারের বিভিন্ন মডেলের হয়ে থাকে, এই নয় যে একটা মডেলই হবে। চিপ সেট মানে হচ্ছে কি একটা বিশেষ চিপ যার ভেতরে অসংখ্য ছোট ছোট চিপের কাজগুলোকে ঢোকানো হয়েছে, এটা হচ্ছে চিপ সেট, সেট অফ চিপস মানে সেট অফ আইসিস, এটাই হচ্ছে চিপ সেট। এই একটা আইসির মধ্যে দেখা যাচ্ছে যে হয়তো 20টা ফাংশন, 20 ফাংশন বা তারও বেশি, 50টা ফাংশনের যে লজিক, যে চিপ, সেটাকে আমরা এর মধ্যে ইনস্টল করতে পেরেছি। যদি এইটা না থাকতো, তাহলে কি হতো? তাহলে হতো যে আমাদের মাদারবোর্ডে অসংখ্য ছোট বড় মাঝারি টাইপের চিপ আমরা বা আইসি আমরা দেখতে পেতাম এবং সেইগুলোকে ইনস্টল করার জন্য মাদারবোর্ডে অনেকটা বড় জায়গা লাগতো এবং সেইগুলোকে কনফিগার করার জন্য অনেক বেশি বাস লাইন লাগতো। তো এই জায়গাটাকে আমরা করেছি কি আরও ছোট করে দিয়েছি, মানে আমাদের কম্পিউটারের যারা সায়েন্টিস্ট আছেন, যারা ইলেকট্রনিক্সের সায়েন্টিস্ট আছেন, তারা ব্যাপারটাকে আরও ছোট করে একটা ছোট চিপের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। যেরকম ধরো প্রথমে ভ্যাকুয়াম টিউব ছিল, তারপরে এলো ট্রানজিস্টার, তারপরে এলো নর্মাল আইসি, তারপরে এলো LSI লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, তারপরে এলো কি VLSI ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট যেটা। তো এইগুলো হচ্ছে VLSI এর এক্সাম্পল, উদাহরণ। এর আগে যখন নর্মাল LSI ছিল তখন কিন্তু অসংখ্য একটা মাদারবোর্ডে অসংখ্য চিপ থাকতো, আইসি থাকতো। তারপরে যখন VLSI টেকনোলজিতে আমাদেরকে ইমপ্লিমেন্ট করা হয় তখন ওই চিপগুলোকে একত্রিত করে একটা দুটো, এই দুটো বা তিনটে চিপের মধ্যে আনা হয়েছে। এইটাই হচ্ছে আমাদের কম্পিউটারের VLSI টেকনোলজি। তো এর আরও অনেক ফাংশন বা কাজ আছে, শুধু এইটাকেই আমরা বলছি চিপসেট। এর অনেক মডেল আছে, এক একটা মডেলের এক একটা ফাংশন। এইটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটাকে বলা হচ্ছে নর্থ ব্রিজ বা GMCH, যার আবার পুরো নাম গ্রাফিক্যাল বা গ্রাফিক্স মেমোরি কন্ট্রোলার হাব। আচ্ছা, এইটা এইটাকে আমরা বলছি সাউথ ব্রিজ বা ইনপুট আউটপুট কন্ট্রোলার হাব বা IOCH, এই নামে আমরা চিনি। তো এই GMCH এবং IOCH এদের কাজ কিন্তু সবথেকে বেশি কাজ করে GMCH, তারপরে IOCH। আমরা মাদারবোর্ডের চিপসেট হিসাবে যেটা চিনি সেটা হলো GMCHকে আমরা চিপসেট হিসাবে ডাকি বা বলি। যেরকম বলতে পারি যে DG31, DG33 বা H61, এগুলো মাদারবোর্ডের যে এই যে নাম্বারগুলো বলছি এইগুলো হচ্ছে মাদারবোর্ডের একটা মডেল নাম্বার। এই মডেল নাম্বারগুলোকে, এই মডেল নাম্বারগুলো মিন করছে কাকে? নর্থ ব্রিজ আইসিকে বা নর্থ ব্রিজ চিপসেটকে বা GMCH চিপসেটকে, মানে কোনটা? এইটাকে। H61 যদি ধরি, মানে H61 কেন বললাম, H61 মাদারবোর্ডটা প্রচুর বিক্রি হয়েছে এবং এটা মানে প্রায় সবাই চেনে H61 মাদারবোর্ড। তো H61 মাদারবোর্ডের মধ্যে H61 মানে হচ্ছে এটা নর্থ ব্রিজকে বলা হচ্ছে এবং এই মাদারবোর্ডের যে কোয়ালিটি, অর্থাৎ এই নর্থ ব্রিজের যে কোয়ালিটি, এই কোয়ালিটির ওপরে মাদারবোর্ডটা কেমন চলবে তা সেটা ডিপেন্ড করছে। এইরকম 81 আছে, 87 আছে, তো এইরকম টাইপের বিভিন্ন ধরনের জেড সিরিজের নর্থ ব্রিজ আছে। এইচ সিরিজের পরে জেড সিরিজ এসছে, এন সিরিজ এসছে, এইরকম ধরনের অসংখ্য মাদারবোর্ড আছে, তার মডেল আছে। যাই মডেল হোক সবগুলোই কিন্তু আমাদের নর্থ ব্রিজকে
নোট করছে, অর্থাৎ নর্থ, এই যে নর্থ ব্রিজ এইটাকেই কিন্তু আমরা ডাকছি যে এই 61 নাম দিয়ে, এছাড়া কিছু নয়। আর আইওসিএইচ বা ইনপুট আউটপুট কন্ট্রোলার হাব, এই হাব, এই আইসিটার যে ক্ষমতা বা এই আইসিটার প্রধান কাজ হল সাধারণত ইনপুট এবং আউটপুটকে নিয়ে কাজ করা, অর্থাৎ এখানে ইউএসবি, কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক, ফ্লপি, আমাদের সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট, এই সব এই রকম ধরনের পোর্টগুলোকে নিয়ে কাজ করাই হচ্ছে এই আমাদের আইওসিএইচের কাজ বা আমাদের সাউথ ব্রিজের কাজ। এবং বিভিন্ন স্লট আছে, এই স্লটগুলো কিন্তু, এই যে স্লটগুলো বললাম, এই স্লটগুলোও কিন্তু ইনপুট আউটপুট বা আইওসিএইচের মধ্যে থেকে কাজ করে। তো আজকে আপাতত এই পর্যন্ত থাক, একটু সবাই দেখে নিও ভিডিওটা, এইটাকে ডিটেলস আরও দেখাবো, মাদারবোর্ডের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদা করে দেখাবো ভিডিও করে, সেটা মনোযোগ দিয়ে শোনো। আগে এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশান হলো মাদারবোর্ড নিয়ে, এই মাদারবোর্ডটা কী কাজ করে, কী ফাংশানের, এটার গুরুত্ব কতটা, এই মাদারবোর্ড কোথায় থাকে। এই মাদারবোর্ডটা হচ্ছে নর্মালি সিস্টেম বক্সের ভেতরেই থাকে, এটা মাউন্ট করা থাকে এইভাবে, মানে এইরকমভাবে অথবা এইরকমভাবে মাউন্ট করা থাকে, স্ক্রু দিয়ে মাউন্ট করা থাকে। এই জায়গাতে প্রসেসর ইনস্টল হয় এবং এর ওপরে ফ্যান থাকে। ফ্যান মানে হলো প্রসেসরকে ঠান্ডা, কুলিং ফ্যান, প্রসেসরকে ঠান্ডা করার জন্য যে ফ্যান থাকে। এইখানে র্যাম বসে, আর এখানে হচ্ছে তো নর্থ ব্রিজ, এর ওপরে একটা হিট সিঙ্ক ছিল কিন্তু সেটা আমি খুলে নিয়েছি। এই নর্থ ব্রিজ প্রসেস করার সময় এতটাই গরম হয় যে এই যদি এটা যদি হিট সিঙ্ক না দেওয়া থাকতো তাহলে কিন্তু সার্কিটটা নষ্ট হতে পারত। আমি দেখানোর জন্য এই হিট সিঙ্কটাকে খুলে নিয়েছি। এটা এর ওপরে একটা হিট সিঙ্ক ছিল, হিট সিঙ্ক মানে হচ্ছে এইরকম টাইপের অ্যালুমিনিয়াম একটা মোটা সিট। তো আজকে এই পর্যন্ত থাক, আবার পরের দিন এটাকে নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। ধাপে ধাপে আমার এগিয়ে যাই, একদিনে সমস্ত সবটা দেখানো সম্ভব না বা সবটা দেখালেও বুঝতে পারবে না, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যাওয়াই ভালো। তবে যারা স্টুডেন্ট আছো, সিএমএনডি সাবজেক্ট যাদের আছে বা যারা হার্ডওয়্যার শিখছো, তাদের বলি বই পড়ো, তার সাথে ভিডিওগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। শুধু শুধু ভিডিওর ওপর নির্ভরশীল হয়েও না, কেন এর মধ্যেও বইতে বা টেক্সট বুকে অনেক জিনিস দেওয়া আছে যেগুলো সম্পর্কে ডিটেলস থিওরি দেওয়া আছে। এখানে থিওরি আমি থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। তবে বই পড়তে হবে, মন দিয়ে বই পড়ো, ভিডিওটা মন দিয়ে দেখো, প্রত্যেকটা জিনিস যখন বুঝবে, প্রত্যেকটা হার্ডওয়্যার পার্ট বা অংশ যখন বুঝবে, মন দিয়ে শুনবে, একবার বুঝতে না পারলে দুবার দেখবে, এক দুবার না হলে তিনবার দেখবে বই, তার সঙ্গে বইটাও পড়বে, অবশ্যই কিন্তু শিখে যাবে সব কিছু। কষ্ট অসুবিধা কিছু হবে না, প্রথমে বুঝতে একটু সমস্যা হবে, তারপরে কিন্তু দেখবে ঠিক ঠিক বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। ভালো করে পড়াশোনা করো, সবাই ভালো থাকো, নমস্কার।